আমাদের পলাশ বনে পুরুলিয়া এগো দেখাই ঝলমল, রুখা সুখা লাল মাটি এগো রুখা সুখা লাল মাটি, ফলে সোনারি ফসল আমাদের পলাশ বনে পুরুলিয়া, আমাদের পলাশ বনে পুরুলিয়া। নমস্কার, আমি আপনাদের সামনে দীপক কুমার মাহাতো এবং আপনি দেখছেন সুন্দরী পুরুলিয়া। আমরা বর্তমান পরিস্থিতিতে পুরুলিয়া জেলার বিভিন্ন নামী দামি শিল্পীর কাছে আমরা পৌঁছানোর চেষ্টা করছি এবং আজকের পরিস্থিতিতে আমরা 2021 সালে দাঁড়িয়ে অনেক শিল্পী আমাদের পুরুলিয়াতে উঠে এসেছে এবং হয়তো তার নামকরণ করলেই হয়তো আপনারা পরিষ্কারভাবে বুঝে উঠতে পারবেন। এবং এইসব শিল্পীদের যদি আমরা একটু ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে কথা বলি, তাদের একটু অতীতের কথা জানার চেষ্টা করি, আমরা বেশিরভাগ শিল্পীর সঙ্গে আমরা যখন পরিচয় করেছিলাম কিন্তু দেখেছিলাম যে ওনাদের অতীতটা কিন্তু খুব কঠোর। ওরা অনেক কষ্টের সহিত ওনারা এই গান বাজনাটাকে টিকিয়ে রেখেছেন, অনেক যুদ্ধ করে এই জায়গাটাই এখনও বর্তমানে রয়েছেন। তো আজকে আমরা এমন এক শিল্পীর সঙ্গে আপনাদের পরিচয় করাবো, বর্তমানে পুরুলিয়া তথা ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের একজন জনপ্রিয় গায়িকা কণিকা কুমার। তো আমরা আজকে চলে এসেছি পুরুলিয়া জেলার অন্তর্গত হুড়া থানার দাঁদুডি গ্রামে এবং এখানেই কণিকা দিদির বাপের বাড়ি এবং আমরা ওখান থেকেই কণিকা দিদির সঙ্গে তার জীবনের কিছু কথা শুনে নেব। কণিকা দিদি কেমন আছো? মানে এখন মোটামুটি ঠিক আছি। বর্তমান পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘ কিছুদিন ধরে বিভিন্ন ঝুমুর গানের সুর কিন্তু আমরা তোমার কণ্ঠে শুনতে পাই, তো এই লাইনে কতদিন ধরে আছো? মানে আমার গান পুরুলিয়ার গান করা হলো মোটামুটি 10 বছর। আচ্ছা, 10 বছর মানে 2011 থেকে শুরু। 2011 থেকে শুরু? হ্যাঁ। প্রথম কোন গানটা বেরিয়েছিল তোমার কণ্ঠে? প্রথম বেরিয়েছিল আমার হুচুর পুচুর। হুচুর পুচুর? আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমার পুরুলিয়ার গান প্রথম ওটা। 2011 সালে হুচুর পুচুর নামে গানটা প্রথম রিলিজ হয়েছিল। আজকে পুরুলিয়া জেলার একজন জনপ্রিয় গায়িকা তুমি, এই নামটা শুনতে কেমন লাগে? ভালোই লাগে। কিভাবে আসা হলো এই জগতে? প্রথমে আমাদের 2003 আমাদের মানে অনেক ছোটবেলায় বাবা মারা গেছে, মোটামুটি 2003। তো আমরা 4 ভাই বোন, 2 ভাই 2 বোন, তো সব থেকে বড়ই আমি। তো আমাদের বাবা মারা যাওয়ার পর আমাদেরকে হোস্টেলে ভর্তি করে দেওয়া হয়েছিল, মানে আদ্রার অনাথ আশ্রমে। আচ্ছা আচ্ছা। ওইখানে আমার ভর্তি করে দেওয়া হয়েছিল। তো ওইখান থেকে আমরা পড়াশোনা করতে আসতাম পলাশকলা হাই স্কুল। পলাশকলা আদ্রা? আচ্ছা। হ্যাঁ, মানে প্রাইমারিটা ওইখানে মণিপুরেই ছিল। আচ্ছা। কিন্তু মানে হাই স্কুল তো ওইখানে ছিল না, ওইখান থেকে অনেক দূরে হয়, মানে পলাশকলা হাই স্কুল, বিদ্যাসাগর বিদ্যাপীঠ পলাশকলা হাই স্কুল, ওইখানে ওইখানে মানে আমাদের হোস্টেল থেকে মাধ্যমিক অবধি এলাও ছিল। তো আমার মায়ের এদিকে অসুবিধা খুবই ছিল, মানে লেবার তেবার কাজ টাজ করতো, মানে লেবার তেবার বাবা মারা যাওয়ার পর মা লেবারি করে, হ্যাঁ হ্যাঁ, লেবারি করে সংসার চালাতো। আমরা অনাথ আশ্রমে ভর্তি ছিলাম, 2 ভাই এখানে আমাদের বাড়িতে ছিল কিন্তু আমরা 2 বোন মানে আমাদের হোস্টেলে ছিলাম। আচ্ছা, 2 ভাই বাড়িতে, ওরা ছোট? হ্যাঁ, এরা ছোট, আমি সব থেকে বড়, আমার পরে একটা বোন, তারপরে 2টা ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে আমরা 2 বোন হোস্টেলে ভর্তি ছিলাম, ওইখান থেকে পড়াশোনা করতাম, ওইখান থেকে অনেক রকম ব্যবস্থা ছিল, কম্পিউটার, তারপরে নাচ গান, মানে যার যা ইচ্ছা সেটা শিখতে পারে। তো আমার ছোট থেকে মানে গান শিখবার মানে অনেক ঝুঁক ছিল। তো ওইখানে আমি ক্লাসিক্যাল গান করতাম, তারপরে ক্লাসিক্যাল গান করতে করতে নজরুল গীতি, রবীন্দ্রসঙ্গীত, আধুনিক গান, এরকম টাইপের কিছু গান শিখলাম। শেখার পর আমি এইখানে এইখানে তো পড়াশোনা আমি করিনি, মানে এই আমাদের বাপের বাড়িতে এখানে যা স্কুল ছিল এখানে পড়াশোনা আমি করিনি। তাহলে সাংস্কৃতিক অনুষ্ঠান এইখানেও আমি দাঁদুডের হাই স্কুলেও অনেকবার সাংস্কৃতিক অনুষ্ঠান করেছি। হোস্টেল থেকে যখন বেরোলাম আমরা 2011 সালে, মানে মাধ্যমিক দেওয়ার পর 2011 সালে, তাহলে 2011 সালে মাধ্যমিক দেওয়ার পর 2012 সালে যখন আমি ঘরে ছিলাম, তো এমনিতেই মানে খুব অভাবে চলতেছিল। আমরা তো হোস্টেল থেকে বেরাই নিয়ে হোস্টেলে মোটামুটি ঠিকই চলেছিল কিন্তু ঘর আসার পর একটু অসুবিধাই হলো, মানে খাওয়া পড়ার একটু অসুবিধা হয়ে গেল। অসুবিধা হওয়ার পর মানে কোনো রকমে মা লেবারি কাজ করে টানে টেনে সংসারটা চালাই দিছিল, কিন্তু সেই সময়ে আমার বাবুর মানে একটু কোমরে একটু অসুবিধা হয়ে যায়, মানে
তোমার ভাইয়ের? আমার বড় ভাইয়ের, মানে কোমরে একটু অসুবিধা হয়ে যায়, তাহলে সেইটার জন্য দু মাস বেড রেস্ট। কোমর কি ভেঙে গেছিল নাকি? মানে সেই মুচকে যাওয়ার আগে বলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ওই হাড়টা একটু সরে গেছিল। আচ্ছা, ওইটা তাহলে ওইটা হওয়ার পর মানে অনেক পয়সা টয়সা দরকার হয়ে গেল। তাহলে পয়সা খরচা পাতিটা মানে তোমার মা যেভাবে লেবারি করে যেভাবে চালাচ্ছিল, সংসার চলছিল, মানে সংসার চলছিল, কিন্তু এই ঝড়টা এসে যাওয়ার পর আরো মানে টাকার আরো বেশি প্রয়োজন হয়ে গেল। আর মানে ওটা সারাটাও দরকার ছিল, আর ইনকামের কোনো উপায় ছিল না, আর ইনকামের কোনো উপায় ছিল না। মানে তারপরে তখন পাড়া প্রতিবেশী কেউ ধার দেয়নি না ওদেরকে, মানে ধার চাইতেছিল তো ওরা বলছে কিভাবে শোধ করবি, ওইটা ওই রকম অসুবিধা গেল। বাড়িতে গার্জেন না থাকলে যে ব্যাপারটা যে অসুবিধা হয়। আর সব থেকে বড় মানে আমি আর ভাই তো ভাইও মানে বুঝবার মতন হয়েছিল, কিন্তু মা সে ভাইয়ের কাছে থাকতো, তাহলে এবার আমি ফাঁকা, মানে চার ভাই বোন মানে আমি বড়, তাহলে আমার একটু চাপ হয়ে গেল যে কিছু মানে উপায় করা দরকার এই সময়। তাহলে আমি ভাবছি যে হোস্টেলে পড়াশোনা করেছি আমি, তো আর গ্রামের কিছু কাজ করতে পারবো না, তাহলে মানে কি করা যায়। সেই সময় আমাদের গ্রামের একজন বলল, ওই সঞ্জীব কাকু, যেহেতু তুমি গান তান গান তান শুনেছিল যে ইউটিউবটা গান তান করে, তখন আমাকে বলছে পুরুলিয়ার গান করবি, তা আমি বলছি তাহলে হ করবো গান করবো, মানে এখন আমার পয়সার দরকার। তো পয়সার দরকার মানে খারাপ পথ না, এটা আমি ভাবলাম যে একটা ভালো পথেই ওটা, গান বাজনা তো আমার ছোটো থেকে ইচ্ছা। আর মানে পুরুলিয়ার গান যখন করবো তো আমি বললাম কাকুকে যে পয়সা তো এসে পাওয়া যাবে, বলছে হ্যাঁ পাওয়া যাবে। তাহলে বলছে ঠিক আছে তাহলে করো বলছে। তাহলে আমি এবার পুরুলিয়ার গানে নামলাম। তো প্রথম আমাদেরকে সঞ্জু কাকু মানে তো শুধু নামটা দিয়েছিল যে পুরুলিয়ার গান করবি, কিন্তু প্রথম শুরুটা করে দিয়েছিল এই মহেন্দ্র কালিন্দি আর প্রবীর সহিস আর বাপি কালিন্দি, মানে এরা মাগুরিয়ার দুজন, আর মহেন্দ্র কাকু এই এইখানের বরিয়ারপুরের, এরা মানে শুরুটা করেছিল। তারপরে প্রথম ক্যাসেট ওই হুজুর পুজুরটা তখন আমার পেমেন্ট ছিল মোটামুটি 500। তারপর আস্তে আস্তে দুই একটা গান তান করি, গান তান করার পর ওদের সঙ্গে ওইদিকে গান চলে, এদিকে তোমার ভাইয়ের ট্রিটমেন্ট, হ্যাঁ ট্রিটমেন্ট চলে, তখন 500 টাকা বেতন, 500 টাকা বেতনে, হ্যাঁ মানে মোটামুটি কিছু চলতেছিল সেই সময়, মানে সেই টাকাটা ভাইয়ের কাজে লাগাতে, ভাই কাজে লাগাতে, এমনকি মানে ভাইকে ভালোভাবে সারাতেও পারিনি, মানে সেই সময় পয়সার অভাবের জন্যই সারাতে পারিনি, হয়তো পয়সা তো থাকলে আর একটু চেষ্টা করতাম, কিন্তু পারিনি মানে সেই সময় সারাতে। তারপরে ওয়ার পর আরও বিভিন্ন রকমের ক্যাসেট ট্যাসেট বেরোলো, ক্যাসেট ট্যাসেট বেরোবার পর ওই ঝিরি ঝিরি ক্যাসেটটা ওদের সঙ্গে করলাম, তো ওইখান থেকেই মানে আমার মানে সব থেকে হিট গান ওইটাই, আর ওইখান থেকেই আমার পরিচয় হলো যে কণিকা কর্মকার বলে কোনো একটা শিল্পী আছে। তারপরে বিভিন্ন টিমে আমি শুরু করলাম গান করতে, প্রথমে মানে শিল্পীরা স্টেজ করে তারপরে রেকর্ডিং করে, তো কিন্তু আমি ফার্স্টে গান রেকর্ডিং করেছিলাম তারপরে স্টেজ প্রোগ্রাম, মানে হোস্টেলে পড়িতাম সেই সময়, তাইলে মানে স্টেজ প্রোগ্রামের পর আমি ভাবলাম যে যদি আমাদের মাস্টার মানে ওইখানে হোস্টেলে স্যার মানে রাগদাগ করে, ওই জন্য মানে স্টেজ প্রোগ্রামও করতাম না, ফার্স্টে আমি গান রেকর্ডিং করেছিলাম। তারপরে ধীরে ধীরে গানটা হওয়ার পর থেকে অনেক লোকে চিনলো জানলো, তারপর থেকে আরও অনেক ক্যাসেট বেরিয়েছে। ধীরে ধীরে গানটা দু লাইন শুনবো তোমার মুখ থেকে। আমার খড়ের ঘরের মুইধনে বেহাই ছেঁদা হয়েছে, ঝিরি ঝিরি জলে মাঝা কাদা হয়েছে, কাপড় কাঁথা সবই ভিজিছে, তোমার খাটটা সরাও হে বেহাই টিপিক টিপি, ঝিরি ঝিরি জল পড়িছে, তোমার খাটটা সরাও হে বেহাই টিপিক টিপিক জল পড়িছে। এই গানটা আমরা ক্যাসেটেই শুনেছিলাম, কিন্তু আজকে কণিকা দেবীর মুখ থেকে শুনেছি। তারপরে এইভাবে মোটামুটি সংসার চলে যায়। এখন বর্তমানে তোমার ভাইয়ের অবস্থা কেমন? ভাইয়ের অবস্থা সবই মানে মানে সব কিছু করতে পারে, শুধু বসার একটু অসুবিধা হয়, নাহলে এমনি কাজ টাজ সব কিছু করতে পারে, বাইরে কাজ টাজ করে, মানে এমনিতে কোনো আর প্রবলেম হয় নাই। আচ্ছা 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 আচ্ছা, তো সেই 2011 থেকে আজকে 2021, 2011-তে যখন প্রথমবার এলে এই জগতে, তখন কেমন মনে হয়েছিল যে এই জগৎটা কেমন? এই জগৎটা মানে ভালোই লাগছিল, কিন্তু মানে ওই গানের ভাষাগুলো একটু খারাপ দেখে মানে একটু আমি ঘাবড়ে যাচ্ছিলাম যে এরকম ভাষা কি আমি বলাটা ঠিক হবে। তারপরে ভাবলাম যে মানে আমাকে তো ওই পয়সা রোজগার পথ আমি প্রথম থেকে বলে দিলাম যে পয়সা আমার রোজগার করা এক নম্বর, মানে আমি ওইটা এক নম্বর ভাবছিলাম যে পয়সা কোনো রকম আমাকে রোজগার করতে হবে। তাহলে সেইটার জন্য আমি ঠিকই ভাবলাম। আর তারপর থেকে যখন আমি মানে অর্ধেকটা চলে এলাম মানে এই জগতে 2012 থেকে মোটামুটি 15 পর্যন্ত চলে আসবে, তখন দেখছি মানে ভালো খারাপ সব রকমই গান আছে, তাহলে
ঠিকই লাগলো মোটামুটি। কেন গান বাজনা আমার এই কারণে ভালো যে যতটুকু করেছি শুধু আমি এই গান বাজনার জন্যই করতে পেরেছি, আজ আমার মান সম্মান। হ্যাঁ, আমি একটা কণিকাদের মুখ থেকে রবীন্দ্রসঙ্গীত শুনে নেব। আমরা হয়তো পরিচয় পেয়েছি পুরুলিয়ার মানভূম শিল্পী হিসাবে, তো যাই হোক আমি কেমন মিষ্টি লাগে সেটা আমি একটু শুনবো অবশ্যই কণিকাদের মুখ। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ, আমার মন ভুলাই রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ, আমার মন ভুলাই রে। খুব ভালো লাগলো দেখলাম যে শিল্পীর বহুমুখী প্রতিভা, হয়তো আমরা যদি কাছে না আসতাম জানতে পারতাম না যে নজরুল গীতি, রবীন্দ্রসঙ্গীত এইসব ধরনের গান করেন। এখনো পর্যন্ত কতজন শিল্পীর সঙ্গে কাজ করেছ? পুরুলিয়ার প্রায় সবই ধরতে পারেন, সব শিল্পীর সঙ্গেই কাজ করেছি আমি। বাদল পাল, শিশুপাল, এখন আমি বাদল পালের টিমে আছি, শিশুপাল, তারপরে শিকারি, তারপর ছায়ারানী, রূপা বর্মা, মঞ্জু কর্মকার, সবার টিমেই মোটামুটি। সব থেকে কোন শিল্পীর সঙ্গে গান করতে খুব ভালো লাগে? প্রথমে ভালো লেগেছিল ছায়ারানীর সঙ্গে গান করতে, কারণ বাউল গান করতাম সেই সময়। ফার্স্ট ওইসবেরই গান মানে ভালো লাগতো, তারপরে এখন বাদলদার টিমে, মানে এখনকার পুরুলিয়ার যে পরিস্থিতি এখন বাদলদার টিমেই ঠিক আছে। ছায়ারানী দাসের সঙ্গে কি বাউল গান করতে? হ্যাঁ, বাউল গান করেছি। আচ্ছা, ছায়ারানীদের গলায় যে বাউল গানগুলো আমরা শুনেছি, শিশু বাউল গান, বাউল গানগুলোর মধ্যে দু একটা গানের আমি দু একটা লাইন কিন্তু শুনবো তোমার মুখ থেকে। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন, কেন বাঁধো দালান ঘর রে মন, কেন বাঁধো দালান ঘর, রক্ত মাংস চর্ম গলে পচে যাবে, শিরার উপর শিরা ছিন্ন ভিন্ন হবে রে ছিন্ন ভিন্ন হবে, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন, কেন বাঁধো দালান ঘর রে মন, কেন বাঁধো দালান ঘর। রিসেন্টলি একটা গান তোমার খুব হিট হয়েছে, যেটা আমরা পুরুলিয়াতে বিভিন্ন জায়গায় শুনছি, আমাদের পলাশ বনে পুরুলিয়া। হ্যাঁ, গানটা লেখক কে? গানটার লেখক অসীম মাহাতো। অসীম মাহাতো, খুব সুন্দর কথা। এবং আমি পলাশ বনে পুরুলিয়ার কমেন্টগুলো পড়ছিলাম, সত্যি কমেন্টগুলো পড়ে নিয়ে আমারই ভালো লাগছিল যে একটা ডবল মিনিং গানের, মানে গানে যে ধরনের কুৎসিত মন্তব্য আসে, কিন্তু এই গানগুলোতে আমি যখন দেখতে পাচ্ছি যে একটা খুব ভালো মন্তব্য আসছে। তো এবং আমি আশা রাখব কণিকাদি যে পরবর্তীকালে পুরুলিয়া সম্বন্ধে, আমাদের মানভূম সম্বন্ধে, আমাদের পুরুলিয়ার বাস্তব রীতিরেওয়াজ সম্বন্ধে আরও গান যেন তোমার কাছ থেকে উপহার পাই। এই পলাশ বনে পুরুলিয়া গানটা যদি এক কলি আমাদেরকে শোনানো হয়। আমাদের পলাশ বনে পুরুলিয়া এগো দেখায় ঝলমল, রুখা সুখা লাল মাটি এগো রুখা সুখা লাল মাটি, ফলে সোনারি ফসল আমাদের পলাশ বনে পুরুলিয়া, আমাদের পলাশ বনে পুরুলিয়া। স্টেজে তোমাদেরকে সবাই চেনে, তোমাদের নাম অ্যানাউন্স করলো তোমরা উঠলে, কিন্তু এরকম কখনো হয়েছে যে তোমরা হয়তো পুরুলিয়াতে গেছো কিংবা হয়তো আশেপাশে কোথাও ঘুরছো, পাবলিক দেখে নিবো যাতে হয়তো কণিক কর্মকার কিংবা সেই টাইম হয়তো কেউ পরিচয় করতে এসছে, এরকম ধরনের কিছু ঘটনা হয়েছে? হয়েছে, হয়েছে। কোথায়? সেটা অনেক জায়গায় হয়েছে। ডিয়ার পার্কে যেমন একবার বেড়াতে গিয়েছিলাম আমার ছেলেকে নিয়ে, তো ওখানে মানে যেখানে ঢুকছিলাম গেটে, তো ওইখানে ওই ছেলেটা বলছে আমাকে যে দিদি আপনাকে, আপনি কি গান করেন? তা আমি বললাম যে কেমন লাগছে আমাকে দেখে,
তো বলছে না আপনাকে কিন্তু ওই কণিকা কর্মকার মতো লাগছে। তো আমি বলছি হ্যাঁ আমি এই কণিকা কর্মকার। তো বলছে আপনাকে স্টেজে দেখেছি কিন্তু এরকম মানে আজকে সরাসরি দেখে খুব খুশি হলাম, ওটাই বলছিল। অপেক্ষা করে থাকে, তারপর যখন যাই তো আমি হয়তো মানে পৌঁছবার আগে ওরা জেনে যায় যে আমি এসেছি, তখন এমনি সেলফি টেলফি নিতে চায় ওরা। ঠিক সেই মুহূর্তটা কীভাবে উপভোগ করো? হ্যাঁ ভালোই লাগে, সবাই চিনতে পারে, একটু নাম হয়। তারপরে আমরা তো খুব বড় লোকের মেয়ে নয়, আমরা তো খুব গরিব লোকের মেয়ে, তাই মানে এই জায়গায় পৌঁছে নিজেকে খুব আনন্দিত মনে হয়, খুব মনে ভালো লাগে। এই লাইনে এসেছো তোমার গুরুকে? আমার এই মানভূম গানের গুরু বলতে পারেন যে ওই মহেন্দ্র কালিন্দী আর বাপি কালিন্দী আর প্রবীর সহিস, এই তিনজনেই মানভূম লাইনে তোমাকে নিয়ে আসে প্রথম নিয়ে আসে? হ্যাঁ প্রথম এরাই নিয়ে এসেছিল আমাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। গান বাজনা কতদিন আগের থেকে শিখতে? গান বাজনা মোটামুটি ক্লাস সেভেন থেকে। হ্যাঁ সেই টাইমে কি ঝুমুরটারে রীতরেওয়াজ হতো না অন্যান্য গান? না না শুধু ওই ক্লাসিক্যাল। হ্যাঁ ক্লাসিক্যাল, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, আধুনিক গান এরকম টাইপের। তো ক্লাসিক্যাল থেকে হঠাৎ ঝুমুরে মানে অসুবিধা হয়নি? হ্যাঁ অসুবিধা হতো প্রথম প্রথম, মানে এগুলো তো অনেক চাপা গলার গান, আর প্রথমে হয়তো আমি গাইতেও পারতাম না, কিন্তু পরে পরে সব হয়ে গেল, মানে জেনে গেলাম যে কেমন করে করতে হয় এগুলো। পুরুলিয়ার ঝুমুর গান আমরা এখনও তোমার মুখে শুনিনি, ঠিক আছে, এই পলাশ বললাম পুরুলিয়া এই গানটা একমাত্র শুনলাম ভালোভাবে। এবং পুরুলিয়ার যে মানে যেগুলো বাস্তবে, যেমন পুরুলিয়ার টান ঝুমুর বলো, ভাদ্রিয়া ঝুমুর বলো, এই ধরনের ঝুমুরগুলো কালচার করা হয়? হ্যাঁ স্টেজে যেগুলো গাই আমি, যেমন কৃপা সিন্ধু সরকারের লেখা একটা গান আমি গাই, সেই গানটি হলো ওই কত কাঁদে কাঁদে হাইরে শ্বশুর ঘরকে যাই, ব্রিটিশের জন্ম বেকার, ওই গানটা একটু। কত কাঁদে কাঁদে হাইরে শ্বশুর ঘর কে যাই, কত কাঁদে কাঁদে হাইরে শ্বশুর ঘর কে যাই, বিটি ছেলের জনম বৃথাই বলি হাই রে হাই, বিটি ছেলের জনম বৃথাই ওরে বিধি বলি তোরে, কেনে জন্ম দিলি সে গরিব ঘরে, ওরে বিধি বলি তোরে, কেনে জন্ম দিলি সে গরিব ঘরে, শাশুড়ি মা জ্বালাই মারে পেট ভরে যদি দুটি খাই, বিটি ছেলের জনম বৃথাই বলি হাই রে হাই, বিটি ছেলের জনম বৃথাই। সত্যি একটা বাস্তব কথা যে বিটি ছেলের জন্ম বৃথাই, এবং খুব ভালো লাগলো গানটা, আমি হয়তো প্রথমবার কণিকাদের মুখে শুনলাম। এবং কৃপা সুন্দর দ্বারা আমি তো প্রোগ্রাম দেখিনি, আমি এমনি দু একটা রেকর্ডিং করেছি ঝুমুর গান টাইপের, তো একটা গান আমি গাইছি, দিলি সি বিহা নদী পারে আমার মনে পড়ে ঘরকে, মনে পড়ে ঘরকে, কেনে মাগো জনম দিয়ে ধরাই দিলি পরকে, কেনে মাগো জনম দিয়ে ধরাই দিলি পরকে। কার লেখা গানটা? এটা ওই কৃপা সিন্ধু সরকারের লেখা। কণিকাদি কে আমি গান গাইতে বলছি, কণিকাদি বাস একটু একটু গানটা গাইছে আর ছেড়ে দিচ্ছে, তো ছেড়ে দিলে আমরা তো মানবো না। আজকে যখন কণিকাদির পাশে এসেছি আমরা তো গান তো আজকে শুনবই, কণিকাদি সাক্ষাৎকার মানে গান তো অবশ্যই থাকবে, তাই না? তো যাই হোক না কেন, আমরা অনেক কিছু কথাই জানতে পারছি এবং এই বিষয় নিয়ে আমরা অনেকক্ষণ কথাবার্তা বললাম। এবং আচ্ছা আমরা দেখি, যেমন শিশুপাল দা গান গাইছিল, যেমন ধ্বংসা বাজে, মাদল বাজে, ছৌ ঝুমুরের তালে, তাছাড়া এই গানগুলো যেমন একটা আলাদা রকম মাধুর্য থাকে, তো সেই ধরনের গান কিছু কিছু কি বিভিন্ন জায়গায় গেয়েছো?
যেগুলো হয়তো বাস্তব, যেমন একটা পলাশ বন পুরুলিয়া একটা গান এখন করলে, এ ধরনের কি কিছু কিছু গান করেছো বিভিন্ন জায়গায়? হ্যাঁ, এই শিশু পালকা ঘুরে গান দুই একটা করা হয় স্টেজে। রুখা পাথরা মাটি আর খাটি যে মন হীরা মতি, আর সেই মাটিতে ফলে ধনি এগো, সেই মাটিতে ফলে ধনি আমাদের সোনারি ফসল, সজনীরে সজনীরে আমাদের পুরুলিয়াই দেখেলি বিচল, সজনীরে সজনীরে আমাদের পুরুলিয়াই দেখেলি বিচল, আমাদের সুন্দরী পুরুলিয়া এগো সুন্দরী পুরুলিয়া রূপে ঝলমল, সজনীরে সজনীরে আমাদের পুরুলিয়াই দেখেলি বিচল। আমরা তো শিশু বালদার কণ্ঠে গানটা শুনেছিলাম, কিন্তু আজকে আমরা কণিকাদের মুখে প্রথম আর শুনলাম, খুব ভালো লাগলো। এবং ভালো লাগছে যখন কণিকাদের মুখে এরকম ধরনের গান শুনতে পাচ্ছি, এবং বাস্তবিক পরিস্থিতিতে বলতে যে পুরুলিয়ার মাটিতে যারা জন্মগ্রহণ করে ছৌ ঝুমুর, ঝুমুরটা যেন তাদের রক্তে মিশে যায়। এবং কণিকাদি যেমন বললো একটু আগে একটা কথা যে আমি ঝুমুর প্রথম শিখিনি, আমরা প্রথম ক্লাসিক্যাল থেকে শুরু হয়েছে, এবং এই ক্লাসিক্যাল একদম লো রেঞ্জের গলায় গানটা গাওয়া হয়, কিন্তু সেই জায়গা থেকে ঝুমুরের নিজেকে কনভার্ট করা এটা কিন্তু একটা অতি টাফ ব্যাপার। এবং রিসেন্টলি একটা ঝুমুর উপহার দিয়েছেন পলাশবনে পুরুলিয়া।